অজ্ঞাত পরিচিত এক মহিলা নর্দমা জলে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেন দমকল কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিকাড়া ব্লকের মেডিকেল মোড় এশিয়ান হাইওয়ে রাস্তার পাশের নর্দমায় আচমকা একজন মহিলাকে পড়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা মহিলাকে উদ্ধারের চেষ্টা পাশাপাশি তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশ কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে মাটিকাড়া দমকল বিভাগের কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। তবে সেই মহিলা পরিচয় এখনও জানা যায়নি। তবে মহিলা আনুমানিক বয়স 45 থেকে 50 বছর। अभी जो है दमकल के जो है टीम जो है उत्तर बंगाल मेडिकल कॉलेज जा रहे हैं उस पेशेंट को सही तरह से भर्ती कराने के लिए और उस पेशेंट के बारे में जानने के लिए। কতক্ষণে কতক্ষণে অপারেশন চললো? মহিলা হঠাৎ দেখি ওই ট্রেনের মধ্যে পড়ে গেছিল, পড়ে যাওয়াতে পুলের নিচে পড়ে গেছে। হ্যাঁ, অনেক ঝাড় জঙ্গল যাবড়া ছিল নিচে জলের মধ্যে। হ্যাঁ, তাতে মানে বডিটা ফেসে গিয়েছিল। তা আমরা ওই ঝাড় জঙ্গলকে হারিয়ে সরিয়ে তারপরে বডিটাকে রিকভারি করলাম আর আমি মেডিকেল নিয়ে যাচ্ছি। দেখি মেডিকেল আমি নাম পড়ছি, কিছু পাওয়া গেলে স্যার? নাম নো, অননোন মহিলা, এজ নিয়ার অ্যাবাউট 45 to 50 হবে। নাম কিছু পাওয়া গেল না, অন্য নেই। বাস থেকে বসেছিল, হ্যাঁ, করে বাসে চলে গেছে। বাসে চলে যাওয়ার পর আমরা তো দেখলাম দোকান সবাই নামলো, নামে ওখানে জঙ্গল ছিল আটকে গেছে, ওই ভিতরে তো যাওয়া যায় না। তারপরে পরে দমকল বিভাগ আসলো, ওনারাই আসে ওঠালো। এখন কি মহিলারা জীবিত আছে? এখন তো শোনা গেল জীবিত আছে। কিছু নাম পরিচয় জানা গেছে কিছু? না। কি ঘটনাটা ঘটেছিল? ও, আমি ওই শুনলাম আর কি, যে এখানে একটা মহিলা পড়ে যায়, এখান থেকে ভাসে চলে গেছে ভিতরে। তারপর? তারপরে দমকল বাহিনী আসে, ওদেরকে উঠাইলো। মহিলাটা বলে জীবিত আছে এখনো। কতক্ষণ লাগলো এটা করতে? এ প্রায় ঘন্টাখানিক। ঘন্টা।